এই পোলট্রি মুরগি পোলট্রি মুরগির ব্যবসা কতদিন ধরে করেন? পোলট্রি মুরগির ব্যবসা অনেকদিন ধরে করি। কতদিন? পোলট্রি মুরগি মনে করেন অন্তত 15 বছর তৈরি। তাই তা মোটামুটি 15 বছর তো আবার একটা লস প্রজেক্ট না? সবাই পোলট্রি মুরগি লস প্রজেক্ট। এই খাবারটা উঠেতে কয়েক টাকা লাগবে না? কত? কবে 5-7 টাকা লাগবে খাবারটা উঠতে? এই যে 5 লাখ টাকা আমি গোস্ত দিয়ে দিছি, খরচ করিয়া ভালাইছি, এই আমার সমস্যা হয়ে গেছে। হ্যাঁ যে ওখানে আরো 3টা আছে, এটা উঠেছি মানে জায়গাটাও একটা মাটি দিয়ে বুঝছেন, মাটি দিয়ে করছিলাম ওই জন্য। না এখন আমার কাছে কথা আছে যে আপনার প্রজেক্টটা কি লাভজনক? আপনি কি এই পর্যন্ত লস করেছেন না এতে? লস হয় লাভ হয়? পোলট্রি শুনছি নাকি পোলট্রি মুরগির ব্যবসা নাকি লস প্রজেক্ট, আসলে কি সঠিক? সঠিক। তাহলে করে লাভ কি? সঠিক মানে শোনেন, সবার দিকে তো সঠিক। আমাকে মনে করেন 500 মোড়ক পারলে যদি 15-20 হাজার টাকা আসে এই দিয়ে আমাকে দেখুন। আর মনে করি লসটা কোন সময় হয়? লসটা হয়েছে আগে। এই মুরগির বয়স কতদিন? এই মুরগির বয়স আজকে 24 দিন। 24 দিন? কদিনে উঠবে? 1 মাসে দেবো। 1 মাস? আগে বেশি দিন রাখুন না, কারণ দাম অনেক বাজে বাজে। তাহলে গ্যাস 6 দিন পরে উঠে যাবে? হ্যাঁ 6 দিন। কত টাকা মাল আছে এখানে? এইখানে তো মনে করেন 1.5 লক্ষ টাকার মাল আছে। 1.5 লক্ষ টাকা হয়ে যাবো। এটা উঠে গেলে আবার কবে নতুন করে উঠাবেন? আমি তো আসলে উঠে গেলে চেষ্টাছিলাম রবিবারই, রবিবার না পারলে বুধবারই যাই। আমার গেলে 2 দিন সপ্তাহে। ঠিক আছে, সেটি বাচ্চা আনি তো 2 দিন, বুধবার আর রবিবার। তাই আমি মনে করছিলাম কি টাকাটা একটা আর আগে পেয়ে যান গিয়ে, তাইলে আমি আর তাদের ওই যাই দিতাম। ঠিক আছে, ভালোভাবে কাজ। ওই টাকা নেবে 1300 টাকা অ্যাকাউন্ট করতে আমি যাই। ঠিক আছে, কথাটা বলছেন আমি যেরকম মিল যেরকম আর কর্মী না এলে তো আমি কথা না পারেন বলেন। প্রতিদিন কত টাকার ডিম বিক্রি হচ্ছে? প্রতিদিন মনে করেন 270-280 ডিম পাই আমি। মনে করেন 70-80 ডিম পান? 80, হ্যাঁ 70-80 বা 80। আর আপনাদের কয়টা ফার্ম মোট? আমার 4টা হয়। আমি এইটা করি বছরে বানিয়েছি, বছরে বানি হয় না 7-8। লাভজনক? হ্যাঁ লাভজনক, ব্যবসা ভালো লাভজনক। প্রতিদিন কত টাকার ডিম বিক্রি হচ্ছে? প্রতিদিন মনে করেন 270-280 ডিম পাই আমি। মনে করেন 70-80 ডিম পান? 80, হ্যাঁ 70-80 85 বা 80। আর আপনাদের কয়টা ফার্ম মোট? আমার 4টা হয়। আর ওই সে মরে গেছে 300 নাই, এখন 7-8টা নষ্ট হয়ে গেছে। আপনারা এই এগুলো আপনি মোট ই করেন কীভাবে? এই এই ফার্ম কয়টা বললেন? 3টা ওই পোলট্রি 4টা। লোক কয়জন কাজ করে? লোক 2 একজন শুনেন, আমি ওই ভাবেই করি না, আমি করি বিকালে আর সকালে। যারা কাজ করে না কাজ করে আসে যখন ফিরত সকালে করে যায় আবার বিকালে, এইভাবে করে। আচ্ছা আচ্ছা, এটা আমার একটু শাস্ত্রীয়। কেমন টাকা দেওয়া লাগে? ও বোধে মনে করেন সকালে 100 বিকালে 100, 200 দিয়ে। আচ্ছা, আর এই আবার সবসময় করি না, ধরুন চাপ পরে তখন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক মোটামুটি খারাপ না, লাভজনক আছে তাই তো? আর মুরগি কয় বছর পর্যন্ত মুরগি ডিম দেয়? তো বলছে 18 মাস, 18 মাস পর্যন্ত ডিম দেবে তাই তো? আচ্ছা। এটা ফার্মটা কি আপনার একার নাকি? আচ্ছা ঠিক আছে।
তাহলে ব্যবসাটা মোটামুটি আপনার ভালোই লাভ আসছে, তাই তো? শোনেন, আমি এটা কর্মীদের কাজ করাই দিলে বন্ধ দিন কাকা, শোনেন আমি কর্মীদের কাজ করাই দিলে আমার অনেক পারমিশন নেওয়া লাগবে। আজকে কিছু আনতে পারি ঘুরে ঘুরে রাস্তা হয়ে যাবে আরো একাধারে পাইলি খেয়ে ওরে কপাল রে, মাঠে জমি আছে, কিছু জমি আছে, অটো চালায় কথা না কথা, মারে কিছু জমি আছে, আমি জানবেন, আমি আমার দিলেন বিশ্বাস করবেন, ছেলে দিতে আসি, ছেলে দিতে আসি, সেপরে আরেকজন দিয়ে দিতে আসি, আমি এটা আমার পছন্দের কাজে আমি বুঝি না, ভালো লাগে আপনি গোয়ালতো সমস্যা নয়, আমার যে সমস্যা আর সমস্যা আমি তাহলে মনে করবেন না, ছেলেটা আমি লোন দেখা নেই, কথা বলছেন কাজ কী কী আছে আমি